আমরা বিজ্ঞ আদালতকে বলেছি, আমরা বিজ্ঞ আদালতকে বলেছি, ব্যারিস্টার সাইদুলক সুমন ওয়ার্ল্ডের মধ্যে একজন ফেমাস ব্যক্তিত্ব, সে একজন সেলিব্রিটি, তার কোটি কোটি ফলোয়ার সারা পৃথিবীতে রয়ে গেছে। আদেশটা কি হয়েছে? ওনার মান, ব্যক্তিগত কেরিয়ার, রাজনৈতিক কেরিয়ারকে ধ্বংস করার জন্য, ওনার রাজনৈতিক কেরিয়ারকে ধ্বংস করার জন্য, ব্যক্তিগত জীবনকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উদ্দেশ্যমূলকভাবে ওনাকে আসামি শ্রেণী মুক্ত করা হয়েছে। উনি ওনার কোনো সংস্পৃক্ততা ছিল না, ঘটনার তারিখ এবং সময়ে উনি ঘটনাস্থলে ছিলেন না, উনি কোনো বক্তব্য দেন নাই, উনি কাউকে হুকুম দেন নাই। আজ আইনেদের দেখানো হয়েছে উনি পরোক্ষভাবে হুকুম দিয়েছে, কাকে হুকুম দিয়েছে, কার কাছে হুকুম দিয়েছে, কোথায় হুকুম দিয়েছে, এটা বিজ্ঞ আদালতে ওনারা উপস্থাপন করতে পারেন নাই। মাননীয় আদালত আমাদের কথা শুনেছেন, ন্যায় বিচারের সাথে সাথে আমরা বলেছি ফর হ্যান্ডস অফ জাস্টিস, আমরা বলেছি যে রিমান্ডকে নামঞ্জুর করে জেল গেটে জিজ্ঞাসাবাদ করার জন্য। ব্যারিস্টার সুমন একজন জাতীয় ব্যক্তিত্ব, ওনার মান সম্মানকে আদালত রক্ষা করার জন্য। মাননীয় আদালত শুনানি শেষে দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন এবং আদালতে প্রতিপক্ষের বিভিন্ন প্রকার এর কারণে উনি মুলতবি করে উনি চলে গেছে। জিআর 189 নম্বর মামলায় ব্যারিস্টার সাইদুলক সুমনকে লার্নেড কোর্ট দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আসামি পক্ষ এবং বাদী পক্ষ উভয়ই শুনানিতে অংশগ্রহণ করেছেন। ব্যারিস্টার সুমনকে 7 দিনের মধ্যে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে প্রতিবেদন দেওয়ার জন্য লার্নেড কোর্ট আদেশ দিয়েছেন। একই সাথে লার্নেড কোর্ট আদেশ দিয়েছেন যে রিমান্ডে নেওয়ার আগে এবং পরে ডাক্তার দ্বারা যাতে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়, এই সর্বশেষ এটাই হলো সব আদেশ। সংযুক্ত হিসেবে আসামি শ্রেণীভুক্ত করা হয়েছে। ইতিমধ্যে আমরা 70 জন আসামি বিজ্ঞ আদালত থেকে আমরা জামিনে মুক্তি লাভ করছি।